একটি ভয়ঙ্কর দৃশ্য আপনাদের সামনে। এখন পুলিশ গাড়িটিকে খুলছে, যে গাড়িটি যে ঢাকা আছে যে প্লাস্টিক, সেই প্লাস্টিক খুলছে। আর প্লাস্টিকের তলে কিন্তু এক ভয়ঙ্কর দৃশ্য আপনারা স্বচক্ষে প্রত্যক্ষ করতে পারবেন। দেখুন, গাড়ির ভিতরে প্লাস্টিকের তলে ছিল আমের কার্টন, খালি কার্টন। আর এই কার্টনের তলে এক ভয়ঙ্কর দৃশ্য আছে, আপনারা দেখলে আচরিত হবেন। আজ সকালে ধুবড়ী জেলার আগমনী থানার পুলিশ তারা করে গাড়িটিকে ধরেছে ভারত বাংলা সীমান্তের গোলগঞ্জ থানা, ভারত বাংলা সীমান্তের বিশপা থেকে। দেখুন এক ভয়ঙ্কর দৃশ্য, কিন্তু দেখলে আপনারা আচরিত হবেন। দেখুন কার্টুনের তলে তক্তা, তক্তার তলে গরু। এই গরুগুলো যারা চোরাং পাচারকারীরা বাংলাদেশে পাচার করার জন্য নিয়ে এসেছিল, কিন্তু আগমনী পুলিশের হাতে ধরা পড়ে। এই দেখুন তক্তা তোলার পাশে কি বের হয়, ভয়ঙ্কর দৃশ্য, অমানবীয় দৃশ্য, অমানসিক দৃশ্য। এই যে দেখুন, এই যে দশটা গরু, বাপরে, এমন দৃশ্য প্রথম। একদম আমের যে বুলেরো পিকা যেটা গাড়ি আছে, সেই গাড়ির উপরে ফলমূলের কার্টুন, কার্টুনের তলে তক্তা, তক্তার তলে গরু। জ্যান্ত কবর দিয়েছে গরুকে, এমন ভাবে নিয়েছে দেখুন। আর এই গরুগুলো বাংলাদেশে নেওয়ার জন্য কিন্তু যারা চোরা পাচারকারী, ওরা এমন করে নিয়ে আসে। একটি ভয়ঙ্কর দৃশ্য এগুলো। আর আগমনী পুলিশ তারা করে ধরে এই গরুটুকে, গরুগুলোকে। আর এই গাড়ি, যে গাড়ি আগমনী পুলিশ ধরে, আর এই গাড়ির ভিতরে 10টা করে গরু ছিল।